এই গাড়িটার নাম লেডি বেবি অস্টিন কার। ইংল্যান্ড থেকে ভারতবর্ষে প্রথম গাড়িটা কিনে নিয়ে এসেছিলেন গোবিন্দ দাসাচারী 80 টাকা দিয়ে। সেই 80 টাকা দামের গাড়ি, গাড়ির ছিল না তার কোনো চাবি, গাড়ির সামনে আছে ফুটো, হ্যান্ডেল ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দিতে হতো, ডিজেল পেট্রোল ছিল না, গাড়িটা কেরোসিন তেলেই চলত। তাই দেখা হয়ে গেল আমাদের আশ্রমের পুরনো 80 টাকা দামের চার চাকা গাড়ি। আমাদের সকলের ডান সাইডে হচ্ছে নতুন বাড়ি। এবার আপনারা পিছন ব্যাক করে এই জায়গাতে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে আমার সঙ্গে চলুন তাড়াতাড়ি। রাজবাড়ি দেখবেন? হ্যাঁ দেখবো তো। তো এটা বেবি শিখের রাজবাড়ি, রাজমহল। চলো ভিতরটা পুরো দেখানো। তো দেবী সিং এর রাজবাড়ির ভিতরে ঢুকে এসেছি আমরা। দেবী সিং আর একটা বজরংবলীর একটা মূর্তি দেখতে পাচ্ছ ভালো করে। জয় বজরংবলী। তো এটা ফাঁসি ঘর। তো এখানে তো আগে এখানে বন্ধ করে দিয়েছে, অনেকের দুর্ঘটনা ঘটে গিয়েছিল তার কারণে এটা বন্ধ করে দিয়েছে। এখান থেকে কোথায়, এখান থেকে যেতে কোথায়? এখান থেকে গঙ্গায়। সেইরকম ভাবে পড়েছিল। এটা হচ্ছে হীরাবাই ছবি, এই যে দেখো। এটা দেবী সিং, রাজা দেবী সিং, রাজা পৃথ্বীচন্দ্র সিং। রাজা দেবী সিং কোনটা করার পরে এই নকশাটা
যখন এইগুলো চালু ছিল সবাই যখন ছিল তখন কি অবস্থা বলো? এখানে কি সুড়ঙ্গ ছিল মনে হচ্ছে? রাজবাড়ির পুরো ড্রয়িংটা এটা রাজবাড়ির ভিতরে তার দিয়ে পড়া তো এটা হচ্ছে কাঠের সিঁড়ি, আমরা এখন উঠবো কাঠের সিঁড়িতে। তরোয়াল এই যে দেখতে পাচ্ছ সব রাজাদের তরোয়াল। এটা হাতির দাঁতের কাজ। আগেরকার দিনের ঘড়ি রাজাদের। এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো এটা জগৎ শেঠের মিউজিয়াম। ক্যামেরা নেই না অ্যালাউ? তো এখানে একটা ক্যামেরা অ্যালাউ নেই এখানে। যেটুক দেখাতে পারলাম বাইরের থেকেই, ভিতরে দেখাতে পারলাম না যেহেতু অ্যালাউ নেই।